नमस्कार बंधुरा, आमार चैनले तोमादे सबाइके स्वागत। आज कि आमी आलू फुलकपी दिए पोस्त बनाब। से जन्य फुलकपी केटे नियेछि छोटो छोटो करे टुकरो करे, आलू नियेछि आर एकटु पोस्तके दूध दिए पेस्ट करे नियेछि। तोमरा चाइले जल दिएओ पेस्ट करते पारो। रान्नाटा करार जन्य प्रथमे आमी कड़ाइ सर्षेर तेल दिए नेब। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু কালো জিরে ফোড়ন দেব। এবার কালো জিরের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ফুলকপিটা দেব। ফুলকপিটা একটু ভেজে নেব। আলু আর ফুলকপি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি একটু নুন দেব পরিমাণ মতো, একটু হলুদ দেব, পালাটা সুন্দরভাবে তাই। তোমরা চাইলে হলুদ না দিতেও পারো, আর যারা হলুদ দিয়ে পোস্তো বানায় তারা হলুদ দিয়েও বানায়। এবার আমি নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব। আবার কিছুক্ষণ রেখে দেবো। এভাবে ফুলকপি আর আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দেব। বাটিটার মধ্যে একটু পোস্ত ছিল, এর মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, দিয়ে এই জলটুকু দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ রেখে দেব। এবার পোস্তর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দেব, একদম অল্প, জাস্ট গন্ধটা হওয়ার জন্য সর্ষের তেল। এবার একটু মিশিয়ে দেব। আমি এবার নামিয়ে দেব। আলু ফুলকপি পোস্তটা আমার তৈরি হয়ে গেছে। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটি যে এতক্ষণ সময় নিয়ে দেখলে তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি পরের একটা রান্নার ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।